জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হবে, সবচেয়ে বড় নেশা এবং সবচেয়ে বড় কাজ, সব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, জীবনের সবচেয়ে বড় মুক্তির রাজপথ গুনাহ থেকে বাঁচা। বলেন বলেন, শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা। মুখস্থ করেন, একজন একজন করে মুখস্থ করেন মনে মনে। শিরিক থেকে বাঁচা, ফাহিম ফাহিম, হ্যাঁ থাক ফাহিম রে, কইও না কে আছে থাক, এটা কইও না। আঙ্কেল এনে দেন, কতক্ষণ সময় দিবেন আমি এটা করবো? ফাহিম কোথায়? ফাহিম কাকা আসছে, কি বলছি বলেন? কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে, শিরিক কুফর বেদাত, বলেন কাবায়ের সগায়ের, আবার বলেন শিরিক কুফর বেদাত কাবায়ের সগায়ের, এই সব কিছু থেকে বাঁচা। কে আজ কে আছেন আমার রুমে আছে? আদা ওয়া দাওয়া, এই কিতাব নিয়ে আদা ওয়া দাওয়া। কি লিখবে আহমদ? কি লিখবে আহমদ বিলাল? লিখবেন আহমদ বিলাল, মাসুম, এটা রিসিট দাও আহমদ বিলাল। এটা বাসার দিয়ে দেন, এগুলো রাখেন, এমনি রাখেন ফাইন। আর কোন কথা? আচ্ছা মশাল্লাহ, তোমার ঠিক আছে বলেন, এক নম্বর কি, দুই নম্বর কি, তিন নম্বর কি, চার নম্বর কি, পাঁচ নম্বর কি? গুনাহে সগীরা থেকে বাঁচা। আহ, একজন মানুষের জীবনে গুনাহ কি কি ক্ষতি করে, একজন মানুষের জীবনে গুনাহ কি কি ক্ষতি করে? চশমা মানে কার এটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামিম্মা ইয়ানবাগি আন ইউলাম আন্না আদ-দুনুবা ওয়াল মাআসি তাদুররু, প্রত্যেক মানুষের এই কথা জানা উচিত, গুনাহ মানুষকে কি পরিমাণ ক্ষতি করে এটা জানা উচিত। গুনাহ মানুষকে কি পরিমাণ কি ক্ষতি করে? আচ্ছা, আগুনে ক্ষতি করে এই কথাটা এখানে কে আছে জানে না? শুধু জানে না, ইয়াকিন করে, হ্যাঁ জানে, ইয়াকিন করে, এবার মানে, আগুনে হাত দেয় মানে, মানে না, আগুন ক্ষতি করে জানে,
ইয়াকিন করে আগুনে হাত দেয় না। আচ্ছা এবার ছবি দেখা গুনাহ জানে, এবার ছবি দেখে ইয়াকিন করে, এবার ছবি দেখে, তাহলে দেখলোটা কোন কারণে? আগুন জ্বালা এটা, আগুনে জ্বালায় একদিন আছে, এই জন্য হাত দেয় না। এটা হলো এলমে মুশাহাদা, এই জন্য আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়। এটা যদি কেউ 100,000 বার বলে, 1,000 নেকি হবে না। কেন? এটা দেখার বিষয়। আগুনে জ্বালায় দেয়, আন্নার মুহরিকা, আন্নার মুহরিকা, আগুনে জ্বালায় দেয়। এই কথা যদি কেউ 1,000 বার তাসবিহ পড়ে, কি লিগা? এটা দেখার বিষয়। তাহলে দেখার বিষয় বিশ্বাস করে যেই পরিমাণ দেখার বিষয়ের ক্ষতি থেকে বাঁচা, এই না দেখার বিষয় বিশ্বাস করে, না দেখার বিষয় বিশ্বাস করে এ থেকে বাঁচার নাম ইমান আর ইয়াকিন। দেখার বিষয় বিশ্বাস করার নাম ইমান নয়, বলেন? না দেখার বিষয় বিশ্বাস করার নাম ইমান, দেখার বিষয়ের ক্ষতি থেকে বেঁচে থাকা ইমান নয়। আর না দেখার বিষয় বিশ্বাস করে ক্ষতি থেকে, এটা থেকে বেঁচে থাকা, এটা ইয়াকিন। সুবহানাল্লাহ, বিশ্বাস করার নাম ইমান। এবার এই ইমানের উপরে ভরসা করে বেঁচে থাকা ইয়াকিন। আমাদের কাছে এই সবগুলো সংজ্ঞা আছে, কিতাব আছে, মুস্তাকের আমরা গতবার পড়ছিলাম, কিন্তু এবার তো কেমনি কেমনি সময় গেছে। গান দেখার বিষয় বিশ্বাস করার নাম ইমান নয়, বলেন? না দেখা বিষয় বিশ্বাস করার নাম ইমান। এবার আগুনে জ্বালিয়ে ফেলে এখান থেকে বাঁচা ইমান নয়, ইয়াকিনও নয়। জাহান্নামের আগুনে জ্বালায় ফেলে এই কথা থেকে বাঁচা ইমান, বিশ্বাস করা আর এই ইয়াকিন করো তো সবগুলো গুনাহ ছেড়ে দেওয়া, এটার নাম হলো ইয়াকিন। কি ভাই, ইমান আর ইয়াকিনের দরাজাতের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? এই জন্য গায়রুল্লাহ থেকে না হওয়ার ইয়াকিন, গায়রুল্লাহ থেকে না হওয়ার ইয়াকিন। তবলিগি সাথীদের সারাদিনের চর্চা কি? আমরা যা কিছু চোখে দেখি তা থেকে কিছু হয় না, যা কিছু হয় কি? ওই আমাদের নরসিংদীর মহানা মামুন সাহেব আছে, উনি একদিন বলে যে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না। যেখান থেকে হয় তাকে কি? তাহলে শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে বাঁচা। আচ্ছা সাপ, সাপ ভয়ানক প্রাণী সবাই জানি তো, এই কথার উপর বিশ্বাস আছে তো? এবার সাপের সামনে কেউ ইচ্ছাকৃত পড়ে তো? হ্যাঁ, তাহলে ওটা কি শুধু বিশ্বাসের পর্যায়ে আছে না ইয়াকিনের পর্যায়ে আছে? আচ্ছা ইয়াকিন এটা কত বেশি এমনি? কত? এবার বলুন তো দেখি, ছবি দেখা দেখলে শাস্তি আছে, বিশ্বাস আসেনি? আছে, বিশ্বাস আসেনি? আছে। এবার ছবি দেখেনি তো সাপে কামড়া, বিশ্বাস আসেনি? এবার সাপের সামনে যায়নি? হ্যাঁ, ওটার ইয়াকিন আছে? ওটার কি নাই? ইয়াকিন নাই। বিশ্বাস আছে? ইয়াকিন নাই। সুদ খা, আপনি তারে জিজ্ঞাসা করেন সুদ হালাল না হারাম? যে কে হ্যাঁ কি বলবে? হারাম। এরপরে খায় না? খায় না। তাইলে বোঝা গেছে, আন্না দুনুবা ওয়াল মাআসি তাদুররু ওয়ালা বুদ্দা মিন দাররিহা
في القلب كضرر السموم في الابدان গুনাহের ক্ষতি, গুনাহের ক্ষতি হৃদয়ের জন্য কেমন, বিষের ক্ষতি শরীরের জন্য যেমন। বলেন কি বলছে, বলেন সবাই মুখস্থ করেন। দোতলা, তিনতলা, চারতলা, তুমি সামনে থাকো, সামনে থাকো, হ্যাঁ ভাইয়া সামনে থাকো, সামনে থেকে আমার দিকে তাকায় এখন। এ হলো টিবয়েলের মুখ, আর এখানে পিছনে কলসি দেখছেন জিবরাইল আলাইহিস সালাম সাফে পানি ভরবে। এ হলো এখানে তিনতলার, চারতলার আর পাঁচতলার হালত। উচিত ছিল প্রত্যেকেই নামাজের আগে, কে কত আগে প্রস্তুতি নিয়ে এখানে আসবে, উচিত ছিল। আর এরপরে ওখানে ভরে গেছে, আহ আমি আর পারলাম না। তাইলে সে যদি সাদয় হয়ে তার আল্লাহ হেদায়েত দিবেন, কিন্তু এর রয়েছে এতে তিনটা সময় নষ্ট করলাম। ওয়ালা বুদ্দ আন্না দাররাহা ফিল কলবি কাদাররিস সামুম ফিল আবদান, গুনাহের ক্ষতি হৃদয়ের জন্য কেমন, বলেন বিষ শরীরের জন্য কেমন, এবার বলো গুনাহ দিলের জন্য কেমন, গুনাহ হৃদয়ের জন্য কেমন ক্ষতিকর, বিষ শরীরের জন্য। এই কিতাব আমরা, আমি মোতালা করছি হারামে পাকে বসে প্রথমবার বাইন্দাই তো নিয়েছিলেন, এখন তো সিলসিলা আমি ফেল করতেছি। হ্যাঁ বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন, গুনাহের প্রতিক্রিয়া দিলের জন্য তেমন। এবার বলেন বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য কেমন, এটা এক ফোঁটার ক্ষতি কেমন, হ্যাঁ এক বোতলের, এক বোতল খাইতে যে ভয় ভয় আছে, এক ফোঁটা খাইতে কথা বলেন, বুড়া সাপের যেই ভয় বাচ্চা সাপের কিন্তু সেই ভয়, আগুনের ভুড়া চুল্লি যেই ভয় আগুনের একটা স্ফুলিঙ্গ সেই ভয় বলেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, লা তাস্তাসগির সিগারাত দুনুব, কোনো গুনাহকে ছোট মনে করবা না, ফা ইন্নাল জিবালা মিন সিগারিল হিসাব, কারণ বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়েই হয়। একসাথে না, আলাদা আলাদা, এবার কতগুলো একটা একটা বালুর কোনা দিয়ে বালুর পাহাড় হয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে। ফাইন্না সিগারাত যুনুব, লা তাস্তাসগির সিগারাত যুনুব, কোন গুনাহকে ছোট মনে করবা না, আল্লাহ তাআলার আজমতের সামনে কোন গুনাহই ছোট নয়, আর আল্লাহ তাআলার রহমতের সামনে কোন গুনাহই বড় নয়। আল্লাহ তাআলার কোন গুনাহ কি না, ডিসি সাহেব বড়, ফিওনের ডিসি সাহেবের সামনে কোন কোন গুনাহ করে, ছোট থেকে ছোট, উচ্চ স্বরে কথা বলে, আচ্ছা ডিসি সাহেবের সামনে দাঁড়িয়ে আছে এবার বিবি ফোন দিছে, কাটা দিব না, রিসিভ করবো না, বন্ধ করে দিব, শুধু
সেনাবাহিনীতে শুধু একটা র্যাঙ্ক উপরের অফিসার, একটা র্যাঙ্ক কর্মকর্তাকে এই এই প্রশাসন এই আর্মিটা কি করে, আপনি কয়বার স্যার কয়? হ্যাঁ, ওনার প্রত্যেকটা ছোট থেকে ছোট হুকুমকে সে কি মনে করে? এই বসের হুকুম ছোট কিসের? আবার বলেন না, বসের হুকুম আবার ছোট কিসের? এটা ছোট আমার জন্য বড় বলেন। এবার আর শাহজিমে মালিকের আজমতের সামনে গুণা আবার ছোট কিসের বলেন? কোন গুনা ছোট নয় বলেন? তার সামনে আল্লাহ তাআলা আজমতের সামনে শানের সামনে। আচ্ছা, জজ সাহেব ডিগ্রি পাস করছে, ডিগ্রি পাস করছে আর মাস্টার্সে সেকেন্ড ক্লাস পেয়েছে জর্সা, এরপরে বিসিএস করে জর্সা বলে। একজন একজন আসামি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আর অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ম্যাট্রিক ইন্টারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইনি বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, আর ওই জর্সা ওই চেয়ারে বসা, ইনি আসামির কাঠ ঘোড়া বসা। এখন এমনি বড় কে ছোট কে? ইনার বেতন কিন্তু দশটা বেতন বেশি, আর কথা কয় না। ডিগ্রি ডিগ্রি কাজ তো বেশি, জজ সব কিন্তু সরকারি গাড়ি চলে, ইন্দি কিন্তু ভাজারতে চলে, কথা কয় না। জজ সব কিন্তু ভাড়া বাড়িতে থাকে, ইনি কিন্তু দশতলা বাড়ি হয় হাল লাইনে ইনি বড়, কিন্তু জজ সাহেব জজের চেয়ারে ইনি আসামি। এবার আপনি বড় কে? কিন্তু এই বেটার তো না আসলে বড় না ছোট, কত লাইনে ছোট? হার লাইনে ছোট, লেকিন এখন বসছে জজের চেয়ারে। এবার কত বড় হয়েছে? এবার এই আসামি চেয়ারে বইয়ে হাত কোথায়? না আর আশেপাশে শুধু জজের দিকে চায়, জজ দিয়ে পুলিশের অর্ডার দেয় হ্যান্ডকাপ নিয়ে লাগাই দেন কি হয়? এবার বলেন জজের চেয়ারে কে? আর আপনি জজের বড় কোন কোন লাইনে? কত ছোট? হ্যাঁ, এখানে ছোটর কোনো কি নেই, ওখানে বড়ত্বের কোনো কি নেই, তো এই বড়র সামনে আমার ছোট গুণা ছোট হয় কেমনে? কি বলছি বলেন? আদালতে গেছি মিথ্যা মামলা আক্রান্ত হয়ে, আমি মিথ্যা মামলা আক্রান্ত হয়ে আমি আদালতে গেছি, আমি যতবার কাঠ ঘোড়া দাঁড়াইছি ততবার আমি মনে মনে কইছি আরে মিথ্যা মামলায় নামি আইছি, আমার যে কত হাসা মামলা ফেরেশতা রেডি রেখেছে, ফেরেশতাকে মিথ্যা মামলা নিয়ে রেডি করছে না হাসা মামলা রেডি করছে, সত্য মামলা রেডি করছে না মিথ্যা মামলা রেডি করছে, আর এখানে দারোগা কি মামলা রেডি করছে? যখন র‍্যাব আমাদেরকে ধরে নিয়ে যায় ওই দিক থেকে জিজ্ঞেস করে ওদেরকে, ওদের কোডে ওদের নাম্বারে ওদের আসামি আসল না নকল আমি বুঝতেছি, ওদের একটা পরিভাষা আছে বুঝেন নাই, ওদের একটা কি আছে, ওদের একটা পরিভাষা আছে, যেমন জিগা আসামি 93 না 97
কি বলে এসব, মানে বুঝাইতে চাইছে কি আসামি কি ন? আমার কলেজে কিন্তু মনে মনে ভাল লাগছে, এত তো বুঝছি কমাজ কম, এত তো কি ভুয়া মামলা যদি একটা মানুষ এই পরিমাণ পরিশান হয়, এবার বলেন প্রতিটা গুণা আমার জীবনের একটা একটা মামলা। ছোট গুণা আমার মামলাটা ছিল, যেমন এই মুহূর্তে আমার একটা মামলা আছে, এই মুহূর্তে আমার উপর একটা মামলা ছিল, আমার এখনকার মামলাটা হলো বাইতুল মুকাররম উত্তর গেইটে আমি এক ব্যাটারে হলি হকি স্টিক দিয়া পাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলছি, নির্দিষ্ট তারিখের আর কি 13/1/2014 টাইম শুক্রবার দুপুর 1:30। ঠিক শুক্রবার ঠিক 1:30 ঘটনা। কিন্তু মামলাটা কেমন মিথ্যা, লেকিন ভয়টা কেমন বলেন। এবার বলেন হাসনের মাদার মামলা কয়টা হবে মোর? সত্য মামলা না মিথ্যা মামলা? স্যার লোকমান সাহেব দাঁড়ান দাঁড়ান, এমপি কে গেলেন আমি একটা ছোট গুণা হাসরের মাঠে, মানে একটা মামলা কেমন মামলা, যে বর্তমানে যে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা তো না, কাজেই আমাদের একটা গুণা আল্লাহর দরবারে এক একটা মামলা, আমাদের সেই মামলার মোকাবিলা করতে হবে। দুনিয়ার মিথ্যা মামলা যদি আমরা এত পেরেশানি হই, তাহলে এক রাতে সেটাই বুঝে ইসলাম দেখছেন নি মাশাআল্লাহ। আমিন। লা 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 100 নম্বর পাইছে, কত নম্বর পাইছে? 100। لا تستصغر صغر الذنوب فان الجبال من صغر الحصار। ছোট গুনাহ কেউ গুনাহ ছোট মনে না করে, কোন গুনাহ আল্লাহ তাআলার আজগতের সামনে ছোট না, বলেন কোন গুনাহ আল্লাহ তাআলার আজগতের সামনে কি না ছোট না, আর আল্লাহ তাআলার রহমতের মহাসাগরের সামনে কোন গুনাহ গুনাহ না। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাআলার রহমতের মহাসাগরের সামনে, মাগফিরাতের মহাসাগরের সামনে। এখন কি চাইলে মাগফিরাতের মহাসাগরের উপরে ভরসা করে গুনাহ করা না না করা? কি আপনার বন্ধু মলম লাগায় দিলে হাত ভালো পোড়া ভালো হয়ে যায়, বন্ধুর উপরে ভরসা করে কি আঙ্গুলে একটু হাত দিয়ে দেখবেন? রাজি হাজার তোমার রহমতুল্লাহ আলাই বলেন, যদি মাফ করে দেন তো মাফ, ঠিক আছে আপন জায়গায় মাফ, লেকিন মলম লাগায় দিলে ভালো হবে, ঠিক আছে আপন জায়গায় ভালো, লেকিন দেওয়ার সময় যে যাতনাটা এটার মোকাবিলা কি দিয়ে করবেন? বুঝলেন না কথা? বলেন গুনাহ করার যে যাতনা, বলেন এটার মোকাবিলা তুমি কি দিয়ে করবে? ভালো করে দিবেন, আপনার বন্ধু মলম লাগাই দিলে পোড়া ভালো হয়ে যায়, তো আপনি একটু দেখেন না আঙ্গুলটা মোমবাতির দিয়া বলে। এজন্য النظر لها في القلب كضرر السموم في الابدان على اختلاف درجاتها في الضرر على اختلاف درجاتها في الضرر মাদার গাছের কাঠের আগুন আর মোবিলের আগুন এক ন, মোবিলের আগুন আর গ্যাসের আগুন এক না,
কথা বলেন। এবার গ্যাসের আগুন আর বিদ্যুতের আগুন এক না? দুনিয়ার আখরাতে বলো তো দেখি, দুনিয়ার আখরাতে এমন কোন অসুখ নাই, এমন কোন ক্ষতি নাই যেটার কারণ গুনাহ নয়, এমন কোন ক্ষতি নাই যেটার কারণ কি নয়, এমন কোন ক্ষতি পৃথিবীতে কি নাই বলেন? দুনিয়াতে কোনো অসুখ নাই, কোন দুনিয়াতে কোনো ক্ষতি নাই যেটার কারণ গুনাহ নয়, যেটার কারণ গুনাহ নয়, অর্থ কি সমস্ত কারণ গুনাহ। এবার বলেন কত কত গুনার মোকাবেলা আপনি করবেন বলেন, আপনার সহ্য কত হবে বলেন, কত মদ খাইলে আপনার সহ্য হবে বলেন, কথা বলেন না, কত জুয়া খেললে আপনার সহ্য হবে বলেন, কত জিনা করলে আপনার সহ্য হবে বলেন, কত চুরি করলে আপনার সহ্য হবে বলেন, কি? এবার দেখেন ফামাল্লাযী আখরাজাল আবাওয়াইনি মিনাল জান্নাহ, বলো তো দেখি কি সে কে আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিল, কোন বস্তুটা আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিল? বলতে ডর লাগে, কি করছিল ওই শব্দটা আবার করি, ওই তাকড়া আবার করি, মানানি মুস্তাকে ওই বিষয়টা কখন করব? একটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর আরেকটা হলো কি নিষেধ বলেন, আবার বলেন আদেশ আর কি? হযরতে আদম আলাইহিসসালাম কি করছেন বলেন, নিষেধাজ্ঞা করেছেন। এবার বলেন শয়তান কি করছে, আদেশ ছাড়ছে বলেন, শয়তান কি করছে আদম আলাইহিসসালাম কি করছে? মজার বিষয় হলো আদেশ ছাড়লে তওবা নসিব হয় না, নিষেধাজ্ঞা ছাড়লে আবার তওবা নসিব হয়, নিষেধাজ্ঞা করলে তওবা নসিব হয় বলেন, আদেশ ছাড়লে কি হয় না, যারা ইচ্ছাকৃত নামাজ ছাড়ে তাদের তওবা নসিব হয়, ইবলিসের কি নসিব হয় নাই? কেন আদম আসলামের কি নসিব হয়েছে, কেন? কিন্তু কত বছর পরে তওবা নসিব হয়েছে, কত বছর? কি খাইছিল? নিষিদ্ধ, নিষিদ্ধ গন্ধম কি? আর এটার ভিতরে কি পরিমাণ হেকমত আছে এটা আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ সাহাবাহ লিখছে, কোথায় লিখছে? মিফতাহু সাআদার মধ্যে এগুলো লিখছে, এই আয়াতে কেলিমাগুলো অনেকগুলো হেকমত আছে, আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করলেন কেন, অনেক হেকমত আছে, অনেক কি আছে, হেকমত হলো আল্লাহ আর কাঁদালেন আদমকে তাও আবার 300 বছর, হ্যাঁ কি সাবক দিলেন কেমন পর্যন্ত, তাও আবার খেলাফে মর্জি কয়টা সাবজেক্ট মোট কয়টা, একটা, একটার জন্য কাঁদছে কত বছর, যারে নিজ হাতে বানাইছে, যাকে কি নিজ হাতে বানাইছেন কাঁদছে কত বছর? ফামাল্লাযী আখরাজাল আবাওয়াইনি মিনাল জান্নাহ, বলো কে আবাওয়াইন কে আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করলো, দারিল লাজ্জাতি ওয়ান নাঈমি ওয়াল বাহজাতি ওয়াস সুরুর ইলা দারিল আলামি ওয়াল আহজানি ওয়াল মাসাইব, দারুল আলাম ওয়াল আহসাম ওয়াল মাসাইবের মধ্যে কে পাঠাইলো আদম আলাইহিস সালামকে, কোন জিনিস তাকে এখান থেকে বের করে দিল, ওয়ামাল্লাযী আখরাজা ইবলিস মিন মালাকুতিস সামাওয়াত ওয়াকাল্লাহু ওয়ালা আনহু, কোন জিনিস ইবলিস কে মালাকুল সামাওয়াত থেকে জমিনে ধ্বংস করে দিল, ওয়ামাসাখা যাখিরাহু ওয়া বাতিনাহু, ইবলিস ছিল আল্লাহ তাআলার জমিনে আল্লাহর সবচেয়ে সুন্দর মাখলুক,
আর তার এক নাফরমানির কারণে সে হয়ে গেল সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। ইবলিসের চেহারা যত নিকৃষ্ট, দিল তত নিকৃষ্ট। এই জন্য যে যত বেশি ইবলিসের কাজ করে তত বেশি চেহারা ইবলিসের মতো হয়ে যায়। এই জন্য বেঈমানের চেহারা 70 আর 80 বছরের বেঈমানের চেহারা কেমন? হ্যাঁ, এরকম নিকৃষ্ট হয় কেন? জাহান্নামের কাছাকাছি হয় এই জন্য। আর ইবলিসের আসল তার চেহারা, ইবলিসের আচর কি? ইবলিসের আসল তার চেহারা। তাইলে ইবলিস ছিল আহসানুল খালকে, সবচেয়ে সুন্দর বানিয়েছিলেন আল্লাহ তাআলা ইবলিসকে। আর এখন হচ্ছে ইবলিস আকবাহুল খালকে। ঈসাইরা হযরত ঈসা আলাইহিসসালামের ছবি বানিয়েছে, মূর্তি বানিয়েছে, মূর্তি। তো মূর্তি বানাবার সময় জন্মের পরে একটা সুন্দর শিশু নির্বাচন করছে, এই সারা পৃথিবী বাছাই করে একটা সুন্দর শিশু নির্বাচন করছে। এই শিশুর চেহারা দিয়া ঈসার ছোটবেলার চেহারা, ঠিক আছে? এবার 12 বছরের আরেকজনের চেহারা নির্বাচন করছে, আরো সুন্দর দেখি, আরো সুন্দর। এবার 20 বছরের চেহারা নির্বাচন করছে, এটা আরো সুন্দর। এবার তাদের দৃষ্টিভঙ্গিতে ফাঁসির আগের চেহারা নির্বাচন করছে, এটা আরো সুন্দর। শুনিতে চলাবার আগে তাদের দৃষ্টিভঙ্গি, শুনিতে চলাবার আগে একজনের চেহারা নির্বাচন করছে আরো। এবার যে তারে শুলিত দিল, যে তারে শুলিত চড়াইল, তার একটা চেহারা নির্বাচন করতে চেষ্টা করতেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা মানুষটাকে নির্বাচন করাই না, তার চেহারা চেহারা লাগাইছে কার? শুলি একজনে দিতে হবে না, যে শুলি দেয় নেওয়ালার চেহারা নির্বাচন করছে। তো এই বেটা আগেও তার চেহারা আছে, এখনো তার চেহারা আছে। তো এই বেটাকে তোমরা কি চাইতেছ? আমরা চাইতেছি হযরত ঈসা ইসলামের জন্মের সময় যে চেহারা, পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশুর চেহারা আমরা দিছি। এখন সব চেহারা আমরা দিছি, এবার তাকে যে ফাঁসি দিল তার চেহারা আমরা নির্বাচন করতে গিয়ে তোমারে বাছাই করছি। আচ্ছা, ওই ছোটবেলায় যার চেহারা সবচেয়ে সুন্দর চেহারা যার নির্বাচন করছো, ওটা কিন্তু আমি। বলেন কি কইছে? কোন এই পরিমে এই পর্যন্ত যত চেহারা তোমরা নির্বাচন করছো সব আমার। তোমরা খুঁজতে খুঁজতে জোয়ান একটা ধরে আনছো, আমিই ফরছি ভাগ্যে। খুঁজতে খুঁজতে 30 বছর একজন ধরছো, আমিই ফরছি ভাগ্যে। আর আজকে তোমরা যারা চেহারা নির্বাচন করতেছো, এটা কিন্তু আমি। এবার বলেন কি কি পরিমাণ আকবাহ, কি পরিমাণ আহসান, কি পরিমাণ আকবাহ বানাইলো? কিসে আবার বলেন, কিসে? গুনা, গুনা, গুনা মানুষের চেহারাকে এভাবে বিকৃত করে দেয়। গুনা মানুষের চেহারাকে কি করে দেয়? বলেন গুনা কি করে জানো? এক নম্বর সাওয়াদান লিল ওয়াজহে, চেহারাটাকে কালো করে দেয়। দুই নম্বর জুলমাতান ফিল কলবে, হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। তিন নম্বর ফদীকান ফিল মাআশ, জীবনকে সংকীর্ণ করে দেয়। জীবনকে কি করে দেয়? যায়া দেখেন না সুদী কারবার? আমার জানা আছে, আমার জানা বাংলাদেশে একজন মানুষ, আমার জানা, আমার জানা, ইনি ইনার বাসায় আমি গেছি ধানমন্ডি 12 তলা, তার একটা নিজের বাড়ি 12 তলা ধানমন্ডি, উপরের 4 তলা তার নিজের জন্য রাখছে, আর নিচে সব উপরের 4 ফ্লোর নিজের জন্য রেডি করছে। আজিব বিষয় হলো, নামার ওই বাসা থেকে নামার নিচে আসার পরে একজন আমাকে বললেন, হুজুর ইনার লোন আছে 70,000 কোটি টাকা। আমার সাথে কে ছিল? আমাদের বন্ধুদের মধ্যে এই খলবে ছিল। ইনার লোন আছে কত? এবার বলেন তো, এখন ঈদের সময় না সুখটা কেমন?
সলমান সাহেব মাতেন না। হ্যাঁ সলমান সাহেব, তোমার এমনি রাতের সুখ কেমন, দিনের সুখ কেমন? আমগো নুরানি হুজুরের বেতন কত? 12,000। লোন কত আছে? এবার বলেন তো, এমনি ধনী কে গরিব কে? কি পরিমাণ ধনী আমগো নুরানি হুজুররা? আচ্ছা, একজনে ছোট একটা জাল মারলো, এই ফুটি মাছ বৈশা মাছ ইত্যাদি পড়লো তার জালে, সে খলের মধ্যে এগুলো রাখলো, দু চার ঘন্টা ধরছে, দুই কিলো মাছ খেয়েছে, আর বড় একটা জাল লই খালে নদীর গেল, তো নদীতে তার বড় বড় আর মাছ, বড় বড় পাঙ্কা শুটল, কি বলে এখন উড়ানোর সময় সব পড়ে গেল, কত বলেন তো? আর ওই বেটার গুড়া মাছ বৈশা মাছ কি? এবার বলেন সুদ আর দুর্নীতি কাকে কাকে সুখী বানাইছে বলে? কার 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 জীবন সুখে সুখে ভরে গেছে? তাহলে সাতান ফিল মাস আর দীর্ঘান ফিল মাস, ইমান আমলের পুরস্কার সাতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। হযরত মাওলানা ওমর ফারুকী রহমতুল্লাহ আলাইহ তিনি একবার টঙ্গিতে বিশেষ তোমায় বয়ান করছিলেন, হযরত বলেন যে আমরা জানি নামাজের মধ্যে শরীর পাক, নামাজের মধ্যে কাপড় পাক, নামাজের মধ্যে নামাজের জায়গা পাক, জানি না জানি না, এটা আমরা সবাই তো জানি, এই মা উপায় করতে আছেন নামাজের শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক বলেন, হযরত বলেন যে এটা হলো নামাজ সহি হওয়ার জন্য শর্ত, নামাজ। এবার বলেন নামাজের মধ্যে হযরতের জবানে নামাজের, এবার নামাজ কবুল হওয়ার জন্য এই তিন পাকের লগে আরেকটা পাক আছে, আপনি আন্দর দৌড়নে ওয়ালি খুন বি পাক হোনা, নিজের শরীরে প্রবাহিত রক্ত পাক হওয়া। বলেন কি বলছে বলেন, আবার বলেন, এবার এক ঢোক, এক ঢোক যদি কেউ মদ খায়, এক ঢোক বলেন, এক ঢোক বলেন, চল্লিশ দিন তার কোনো নামাজ কবুল হয় না। এবার বলেন অবস্থা কি ভাই, আমাদের মসজিদে, ঢাকার মসজিদে এক বুড়ো প্রায় জুমায় তার এক ছেলে নিয়ে আমাদের কাছে আসে, ছেলেটা তিন চিল্লাওয়ালা, লেকিন প্রতি রাত্রে মদ না খেলে ঘুমো না, নাউজুবিল্লাহ বলে, ছেলেটা দাঁড়িয়ে তো মা বাবা চিনেন, এখানে আমাদের সামনে বই, বাপে কি করবে, বাপে নিয়ে আসে, বাপে তো চেষ্টা করতে সব করছে। এবার বলেন তো এদের, এদের দুনিয়ার শেষ শেষ টাইম কি হবে, আখরাত কি হবে বলেন? কার লগে যুদ্ধ করে কে টিকছে, রবের সাথে যুদ্ধ করে কেউ জীবনে টিকছে বলে? হ্যাঁ, রবের সাথে যুদ্ধ করে কেউ জীবনে টিকছে বলে? শরীরে প্রবাহিত রক্ত পাক হওয়া বলেন, তাহলে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, প্রবাহিত রক্ত পাক, আবার বলেন এবার প্রবাহিত রক্ত না পাক, তা আপনার নামাজ কবে কবুল হবে? এমনি বাংলাদেশে কত টাকা দুর্নীতি করলে প্রবাহিত রক্ত পাক থাকে, এটা একটু বুঝায় দেওয়া দরকার, কি ভাই?
কত টাকা দুর্নীতি করলে প্রবাহিত রক্ত পাক থাকার সম্ভাবনা আছে? কথা বলেন। তাহলে নামাজের জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, প্রবাহিত রক্ত পাক, প্রবাহিত রক্ত পাক। এই জন্য মা উযিয়া বিল হারাম, মা উযিয়া বিল হারাম, হাদিস পড়ো, কোরআন পড়ো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না। বলেন, ওই শরীর জান্নাতে যাবে না। উযিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে কি হয়েছে, লালিত পালিত হয়েছে। এবার কথা কন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার গোলাম একবার খিদার টানে হযরত সিদ্দিক আকবর গোলামকে বললেন, গোলাম তোমার কাছে কিছু আছে? গোলাম বলল, আছে। তো কয়টা খেজুর দিলেন? হযরত সিদ্দিক আকবর একটা দিয়ে দিলেন। এবার জিজ্ঞেস করলেন, এটা করতে কারছো? হযরত, আমি যখন অমুসলিম ছিলাম তো এক কাউমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তো ওই কাউমের কি ছিল, ওই কাউমরা আমি একটু জাদু জানতাম, জাদু আমি একটু জাদু 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 দেখাইছিলাম। আজকে আমি ওই কাউমের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওদের ওখানে বিয়ে চলতেছিল, তো ওরা আমাকে এগুলো দিছে, যেহেতু আমি আগে তাকে জাদু দেন। সিদ্দিক আকবর গলার ভিতরে হাত দিয়া ভূমি করে এটা বের করে দিল। কি ভাই, আর তখন সিদ্দিক আকবর হাদিস, আমি রাসূলকে বলতে শুনেছি, হযরত সিদ্দিক আকবর মিনাল মুকাল্লিলিন, যাদের থেকে অল্প হাদিস বর্ণিত, এরকম মানুষ হলেন সিদ্দিক আকবর। রাসূলের সাথে ছিলেন সবচেয়ে বেশি, লেকিন হাদিস বলছেন সবচেয়ে কম। এটা কি জিনিস, শুনছে বেশি বলছে কম? বারহাল প্রত্যেকেই আপন আপন জায়গায় হালালের চিন্তা করব ইনশাআল্লাহ। বলেন হালাল 400 বছরেও শেষ হয় না, হারাম 40 বছরও যায় না। হাসান বসির রহমতুল্লাহ এর বক্তব্য, হাসান বসির রহমতুল্লাহ বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ, এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকেই নিজের উপরে নিজে সাহেবুন নাফসে আদরা বিমা ফিহা, আপনি তো জানেন আপনার হালত, প্রত্যেকেই নিজের থেকে নিজে ভাবতে থাকেন যে আমার আয় রোজগার হালাল কিনা, কাকে দিয়ে কাকে খাওয়াচ্ছি। ওই ইয়ে আমারত বানি সুদ সে আর উস পে লিখা হুয়া হ্যা হাদা মিন ফাদল রাব্বি, কি বলে, হ্যাঁ এবার দেখেন, ওমাল্লাযী আগরাকা আহলাল আরদি কুল্লাহুম হাত্তা আলাল মা ফাওকা রুউসিল জিবাল, এই মাওলানা নেই, কে কে সামনে, কে মাহমুদ, মাহমুদ নেই, খেয়াল করো, ওলামা ইকরাম খেয়াল করো, ওমাল্লাযী আগরাকা আহলাল আরদি কুল্লাহুম হাত্তা আলাল মা ফাওকা রুউসিল জিবাল, কোন জিনিস পুরা কওমে নূহকে ধ্বংস করে দিল, ওমাল্লাযী সাল্লাতার রিহ আলা কওমে আদ, কোন জিনিস কওমে আদকে ধ্বংস করে দিল, কোন জিনিস আদম, ওমা আল্লাযী আরসালা আলা কওমি সামুদ আস-সাইহা, কোন জিনিস কওমি সামুদ কে ধ্বংস করে দিল, ওমা আল্লাযী রুফিআ কুরআন লুতিয়া, কোন জিনিস কওমি লুত কে ধ্বংস করে দিল, ওমা আল্লাযী আরসালা আলা কওমি শুআইব সিহাব আল আযাব কাযুলাল, কোন জিনিস শুআইব আলাইহিস সালামের কওমের উপরে আযাব মেঘরা কে যেটা আযাব আসলো, ওমা আল্লাযী খাসাফা ফি কারুন, কোন জিনিস কারুন কে ধসিয়ে দিল, ওমা আল্লাযী বাআথ আলা বনি ইসরাঈল কওমান উলি বাসিন শরীর, বনি ইসরাঈলের উপরে আল্লাহ তাআলা এই জালেম সম্প্রদায়কে কেন চাপিয়ে দিল,
কোন জিনিস এগুলো করলো এটা আর কোনোটাই নয়, ইল্লাল মাআসি, শুধুই নাফরমানি। শুধুই কি বলেন? আবার বলেন শুধুই কি? শুধুই গুনাহ আর গুনাহ, শুধুই গুনাহ আর গুনাহ। ওই আয়াত কারো মুখস্থ আছে? আমি যখন কোনো জাতিকে হালাক করতে চাই, ওই জাতির নেতাদেরকে নাফরমানিতে ডুবায় দেই। وما اهلكنا من قريه الا امرنا مترفيها ففسقوا فيها তারপরে আমরা আলাইহি তাকমিরা। আমি যখন কোন জাতিকে ধ্বংস করতে চাই, ওই জাতির নেতাদেরকে আমি গুনাহের নির্দেশ দিয়ে দেই আর তারা গুনাহের সাগরে ডুবে যায়, শেষে আমি তাদেরকে ধ্বংস করি। বলেন এবার আমরা কোন পাড়ে দাঁড়িয়ে আছি বলেন? হ্যাঁ, আমার না মুত্রাফিহা ফাফাসাকুহা। আমি তার নেতাদেরকে, আমি তার কর্ণধারদেরকে নির্দেশ দেই, ফাফাসাকুহা, আর তারা নির্দেশ অমান্য করে নাফরমানি করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। তাদমিরা, আর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেই। তাইলে বোঝা গেছে এত সব নাফরমানি আমাদের ধ্বংসের পূর্ব প্রস্তুতি। কি বলছি বলেন? বলেন এদের মধ্যে একশোর মধ্যে কতজন নামাজ পড়ে বলেন? বলেন বলেন একশোর মধ্যে কতজন রোজা রাখে বলেন? বলেন একশোর মধ্যে কতজন যাকাত দেয় বলেন? এবার বলেন একশোর মধ্যে কতজনের বিবি পর্দা করে বলেন? হ্যাঁ বলেন, একশোর মধ্যে কতজনের হালাল, কতজনের ইনকাম হালাল বলেন? একশো জনের মধ্যে কতজনের কতজনের দুর্নীতি নাই বলেন? এবার বলুন তো দেখি আমরা কোথা দাঁড়িয়ে আছি বলেন? কেন এখনো উপর করে দিচ্ছে না? শুধুই এই মসজিদ মাদ্রাসা ওয়ালাদের আর তবলিগ ওয়ালাদের আর আল্লাহ ওয়ালাদের কাঁদা আর রাঁধার পর কথা বুঝে আসছে? আল্লাহু আকবার কাবীরা। এজন্য من حديث ام سلمه رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا ظهرت المعاصي في امتي عمهم الله بعذاب من عنده فقلت يا رسول الله اما فيهم يومئذ ناس صالحون قال بلى قلت فكيف يصنع باولئك قال يصيبهم ما اصاب الناس ثم يسيرون الى مغفره من الله ورضوان। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যখন উম্মতের মধ্যে গুনাহ ব্যাপক হয়ে যায়, গুনাহ প্রকাশ্য হয়ে যায়। আচ্ছা, জুয়ার পাবলিসিটি করেনি? হ্যাঁ, মোবাইলে অ্যাড দেয়নি? আচ্ছা, সিনেমার পোস্টারগুলো রাস্তায় লাগায়নি? এটা এমনি দেশের সরকার জানেনি? সবাই জানেনি? আর 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 নগ্নতারে আর কত প্রকাশ করতো? ইদা জহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্য হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তখন আযাবকে আম করে দেন, আযাবকে তখন ব্যাপক করে দেন। হযরত উম্মে সালামা বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমা ফি মুনাসুন সালিহুনা, তখন কি কিছু ভালো মানুষ থাকবে না? তখন কি কিছু নামাজি মানুষ থাকবে না? ঢাকাতে কিছু নামাজি মানুষ নাই? বাংলাদেশের জরিপে ঢাকার সবচেয়ে বেশি নামাজি, বেশি মানুষ নামাজি ঢাকা, সবচেয়ে বেশি হজ করে ঢাকা, কথা কোন, সবচেয়ে বেশি যাকাত দেয় ঢাকা, বাস্তব না বাস্তব? সবচেয়ে বেশি দান করে কারা? ঢাকা। হ্যাঁ, কোন না, বাস্তব না বাস্তব? তাহলে এবার বোঝা গেছে কিছু ভালো মানুষ আছে না নাই? আমা ফিহিম ইয়াউমাইদিন নুনাসুন সালিহুন, সেদিন কিছু ভালো মানুষ কি হবে না? ক্বালা বালা, রাসূল বলেন হ্যাঁ হবে। খুলতু তো আমি বললাম, হযরত উম্মে সালামা বলেন, আমি বললাম ফাকাইফা ইউসনাউ বিউলাই, সেদিন ওই মানুষগুলোকে কি করবে? প্রশ্ন কি? রাসূল বলেন ইউসিবুহুম মা আসাবান নাস, মানুষ যে পরিমাণ মুসিবতে আক্রান্ত হবে এরাও এই পরিমাণ মুসিবতে আক্রান্ত হবে, বাকি রইল যে সুম্মা ইউসাইয়ারুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হাশরের ময়দানে এদেরকে মাফ করে দিবে। কি ভাই বলেন, এখন এই সময় আসছে না নাই বলেন? কেমন? কত কত পার্সেন্ট আসছে?
শুধু 100%? এবার কিসের অপেক্ষা? ইন্নাল রাজুল লা ইউহামুর রিজকা বিদ্দামবি ইউসিবুহু, বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহের কারণে। বলেন, রিজিক থেকে বঞ্চিত হয় কিসের কারণে? বলেন। এবার দেখেন, ইউশাকু আন তাদা আলাইকুম লুমাম মিন কুল্লি উফুক কামা তুদা আল আখিরাতু আলা কাসআতিহা, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সমস্ত সমস্ত বেদিন, সমস্ত কাফের এক হবে, একে একে অপরকে ডাকবে। শুধুই উম্মতে মুসলিমাকে ধ্বংসের জন্য ডাকছে নি ন্যাটো? ন্যাটো কি সারা দুনিয়া থেকে জমা হয়েছে নি? বলে কয় না কারের ধ্বংসের লেগা? হ্যাঁ, খাঁটি মুসলমান ধ্বংসের জন্য জমা হয়েছে নি? এখন ফিলিস্তিনে জমা হয়েছে নি? মিলছে নি? এবার দেখেন, কেমা তুদা আলা খেলা তো আলা কাসাতিহা, যেভাবে কি পরিমাণ ভেসে যাওয়া খড়কুটা, সাদাকাল্লাহ ওয়া রাসূলু, সত্য বলছেন না মিথ্যা বলছেন? ওয়ালাকিন্নাকুম গুথাউন কাগুথাইস সাইল তুনজাউল মাহাবাতু মিন কুলুবি আদুবিকুম, তোমাদের দুশ্মনের হৃদয় থেকে তোমাদের ভয়, তোমাদের জন্য ভয় উঠায় দিবে, দুশ্মনের হৃদয় থেকে ভয় কি করবে? উঠায় দিবে। ওয়া ইউজালু ফি কুলুবিকুম লোহান, তোমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হবে একটা বস্তু, একটা বস্তু তোমাদের হৃদয়ে হবে, এটা হলো আল ওয়াহান। কালু ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান আবার কি জিনিস? তাহলে কি কি বিমারি দিবে? ওয়াহান 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 কি দিবে? বলেন বলেন। ওয়াহানু ওয়াহানুন ওয়াহান ঢেলে দিবে। কি ঢেলে দিবে? তোমাদের হৃদয়ে একটা অসুখ ঢেলে দিবে, একটা ক্যান্সার, একটা জারম দিয়ে দিবে, ওটার নাম কি? কালু ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস আবার? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর ভয়। এবার বলেন বলেন, এবার কোলে কোলে, এবার কোলে যা থাক দেন, এবার বলেন, মৃত্যুর ভালোবাসা আরে দুনিয়ার ভালোবাসা কদ্দুর? জোরে বলেন কদ্দুর। যেমন ধরেন আপনার একটা মেয়ে আছে, বিয়ে দিবেন আপনি, এই ছেলেটা হলো নামাজি কালামি, লেকিন বেতন হলো 24,000, এই ছেলেটা নামাজ পড়ে না, বেতন হলো 70,000, আপনি বলেন আপনি মেয়েটা কার কাছে বিয়ে দিবেন? আপনি কিন্তু তিন চিল্লাওয়ালা, আপনি কিন্তু বহুত বড় হিসাবের মুড়ি, কথা কম আর বুঝায় কি জানেননি? ও নামাজ হয়ে যাব, আস্তে আস্তে পড়বো। নামাজ কি আস্তে আস্তে পড়ার জিনিস? কি পালন করে আমাকে বলছেন নামাজ ও আজ আয়গি, ও নামাজ আয়া পড়বো, নামাজ কি আয়া পড়বো? আয়া পড়বো না, নামাজ কি আয়া পড়বো জিনিস না? এবার আচ্ছা বলেন তো দেখি, এই তবলিগি সাহেব, এই ফিস সাহেব ক্যাবলা কাবা, এই মুরিদ সাহেব, এই মুলুকি সাহেব, আপনি বলেন তার দিলে এম কি আছে? এমনি কথা কয় না, এরম সাহেব দেশে আছে নেই? এরম সাহেব এমনি মোট কতজন আছে? কি এ আপনি ছেলে বিয়ে করবেন? এটা হলো মৌলবীর মাইয়া, মৌলবীর মাইয়া, একটা সুন্দর টিনের ঘর আছে, একটা বাঘ ঘর আছে, একটা বাথরুম বাইরে আছে, মৌলবীর মাইয়া। আর এটা হলো শিল্পপতির মাইয়া, একটা বাথরুম আছে, এসি আছে, সব আছে। আপনি এবার ছেলে বিয়ে করবেন কোনটা রে? তাহলে দিবেন। আচ্ছা এবার ওহান হয়েছে নি? অহান হয়েছে নি? মূলবিদ দিলে হয়েছে নি? যে কয় হ্যাত দিলে হয়েছে নি? কথা কন, যে বলে হ্যাত দিলে হয়েছে নি? হয়েছে না? আমি কি বুঝাতে চাইতেছি? রাসূল যা বলছেন মিলছে নি? কত ভাগ মিলছে? তাহলে এগুলো যদি এভাবে মিলতে পারে, তাহলে সামনে যেগুলো আছে এগুলো মিলবে।
কবর হাসর মিজানের কথা যেগুলো বলছে এগুলো কি করবে? এগুলো মিলবে। তো বলেন আমরা এখন কি করব, আমরা কি শুনতেছি বলেন? আমি গুনাহ ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ, মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ, কলেজা থাক দেন বলেন, আমরা আজ থেকে মোবাইলে গুনাহ করব না বলেন, দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বলেন, আজ থেকে গুনাহ করব না বলেন, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা, আল্লাহ তৌফিক দান করুন। বলো ভাইয়া ফাইন, বলো ইনশাআল্লাহ বেটা, এই এই কথার উপরে মজবুতির সাথে উঠো, ইনশাআল্লাহ দুনিয়া তোমার আখরাত তোমার, তুমি যুবকদের মতো হয়ে যাবা জমানার আব্দুল কাদের জিলানি, তুমি হয়ে যাবা জুনায়েদ বাগদাদি, সব নাও জানা বলেন ইনশাআল্লাহ, মোবাইলে গুনাহ করব না ইনশাআল্লাহ, নিজে সব সময়ের জন্য বাটন মোবাইল ইউজ করবা, প্রত্যেকেই বাটন মোবাইল, প্রত্যেকে বাটন মোবাইল, হ্যাঁ একান্ত প্রয়োজনে লাগলে একটা রাখবেন, এটা দূরে রাখবেন, প্রয়োজনে তুলবেন, প্রয়োজনে ওখানে রেখে দিবেন, কি বলছি ইনশাআল্লাহ বলেন, কি করছি কর, ইয়ে কি কয় জানেননি ডক্টর জাহাঙ্গীর কবির, কি কয় জানেননি ডক্টর জাহাঙ্গীর কবির, রুগীদের প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন লিখে দেয় আপনার মোবাইল আলমারির উপরে তুলে রাখবেন, করছি কি রে, আপনি যে বিছানায় শুবেন ওই বিছানার সামনে যে আলমারিটা আছে ওই আলমারির উপরে মোবাইলটা তুলে রাখবেন, ডাক্তার সাহেব কি করবো ঘুম আসে না, প্রেসক্রিপশন লিখে দেয় আপনার মোবাইলটা আলমারির উপর তুলে রাখবেন, মোবাইল যদি ওখানে রাখতে হয় তো আর মোবাইল রাখলাম কিনলে, দেখছেন কিভাবে কথাটা কি সুন্দর কথাটা না বলবো, হ্যাঁ ঘুম আসার জন্য কি পরিমাণ ভালো ওষুধ দিল, স্থায়ী সমাধান আশ্চর্য, যাদের ঘুম আসে না বলেন মোবাইল কোথায় রাখবেন, মজার খবর আছে, আমার তো ছোট্ট বাটন মোবাইল, আমি এটা বন্ধ করে আমার ওই টেবিলের পাশে রাখি, টেবিলের দূরে অ্যালার্ম দিয়ে রাখি, তো এটা যদি কানের কাছে থাকে অ্যালার্ম দিলে ঘুমের মধ্যে এটাটা আবার বন্ধ করে দিয়ে আবার ঘুমাবো, আর এটা যদি দূরে থাকে এটা সিল্লেতে থাকবো, সিল্লেতে থাকবো, সিল্লেতে থাকবো, আমারও উড়াইয়া ছাড়ব, তাইলে আমরা ইনশাআল্লাহ মোবাইলে গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ। যদি এতেকাফে দু চারজন যুবক এই হিম্মত করতে পারেন তো এতেকাফ সার্থক, দু চারজন যুবক নিজ থেকে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। এবার সৌদি আরবে এক ভদ্রলোক ওনার ফ্যাক্টরিতে আমাদেরকে নিছে, আমি ওনার ফ্যাক্টরিতে গেছি, তুমি ফ্যাক্টরিতে একটা মেশিন একটা মেশিন দুটা মেশিন আমার দেখালেন হুজুর, এগুলো প্রত্যেকটা কোটি ডলার কোটি রিয়ালের উপরে দাম, আর ওনার ছোট্ট একটা বাটন মোবাইল, তুমি হারামে বলছেন, হারামে পাকে বলতেছেন হুজুর, আপনার বয়ান শুনে এই মোবাইলটা বাটন মোবাইল ইউজ করতেছে, অনেক বড় ফ্যাক্টরি, তার ফ্যাক্টরি হলো তার লিফটের ফ্যাক্টরি, সে লিফট বানায়, কি বানা লিফট, বা লিফট মেরামত করে না, আমি আজ প্রথম মনে করছিলাম লিফট মেরামত করে, লিফট মেরামত করে না লিফট বানায়, তার কফিল বলতেছে হুজুর আমার লিফট ইয়ে থেকে ওই যে বড় বড় লিফটের কোম্পানির নামগুলো আছে না কো, এগুলো থেকে নিশ্চিত ভালো, এগুলো থেকে আমারটা ভালো, আমাদেরটা ভালো, আমরা আরো বিশ্বে এগুলো সাপ্লাই দিই আমাদের দেশে, বারহাল তাহলে আমাদের মধ্যে এই আমাদের এখানে আলহামদুলিল্লাহ শিল্পপতি আর আসেনি, এখানে ছোট মোবাইল ওলা শিল্পপতি এখানে এই মসজিদে আসেনি, আরে মূলবি নুরানি মাছে ধরা 6000 টাকা বেতন, 6000 টাকার মোবাইল ইউজ করে, এদের মোবাইল দেখলে আমার শরম লাগে, বিশ্বাস করেন আমার মনে হয় মরিছে, আমি বেতনের লগে মোবাইলের মিল আছে নিতে, মানুষ কি কয় হাই ফোন, মোবাইলের লগে বেতনের লগে মিল আছে নি, এর মোবাইলটা ইউজ করতে তার শরম লাগে না, এদেরকে যখন মোবাইলওয়ালারা দেখে গুনাওয়ালারা দেখে তো গুনাওয়ালারা কি বলে,
আমার কাছে তো আমের কাছে, তা তুই কি মূল গিয়েছ? বাস্তব না বাস্তব? মুলুবিরা কেমনে এত বড় মোবাইল ইউজ করে, এটা আমার বুঝে ধরে না বলেন। আর মুক্তি সাহেবের পকেটে আসেনি, মহাদেব সাহেবের পকেটে আসেনি। ও স্টেটাস দেয়, আমি ম্যাকডা ব্রিজের উপরে এখন আছি, যে এই স্টেটাস দে মানে আমি জীবনে দেই না, আমার কি কি ক্ষতি হয়েছে? একবার শুনেন, একজনের লগে আমাকে দেখা হয়েছে, হেতে মাহফিলে যায়, আমারও দেখে হেতার গাড়ি থানায় নামাইছে, নামাইকো হুজুর আমি আজকে প্রধান অতিথি হিসাবে অমুক জায়গার যাইতেছি, আর স্টেটাস দিতেছে, স্টেটাস দিতেছে। মূলত সে তারে আরেকজন প্রধান অতিথি পাঠাইছে তারে, এটা তো আমি আর জানি না, কথা বুঝেন না? বদলি বদলিওয়ালা এখন ওখানে গেছে, আর ওরা বলতেছে আমকু হুজুর কই, তো আমকু হুজুর আইয়ে না। এতারা করছে কি, এতারা দিয়ে ওয়াজ করাইছে, প্রথম করাইয়া এবার ঘরে নিছে, নিয়ে সুন্দর করে খানা খাওয়াইছে, খানা খাওয়ায় বয়াইছে, বয়ায় রুমে দিয়ে তালার মারি দিছে, আপনাকে ওই হুজুর আসা ছাড়া ছাড়া হবে না। কি কি বলছে বলেন? এবার দিশা মিশা না পাইয়া কো অমুক অমুক আমার হুজুর, আমার নাম কো, হাই হাই হাতেরা তো বেঁচে গেছে। পরে তাড়াতাড়ি আমারে ফোন দিছে, হুজুর আমরা কীর্তাম, কি কীর্তাম আমরা অঙ্ক নাম কীর্তাম, হুজুর তারা তো আমরা ছাড়তেছি না, তারা যে 25,000 টি আগে দিছি, হেতে কালকে আইব আমরা ফ্যান্ডেল খুলতাম না, কালকে আইব ওয়াজ করবো, তারপরে তারা ছাড় দিয়ে। আমি কি সুন্দর? ওকে রেখে দেন, এবার রেখে দেন সুন্দর মতো, এবার রেখে দেন সুন্দর করে বালিশ টালিশ দিয়ে, খবরদার বেয়াদবি করিয়েন না, রুমে তালা মারি রাখি দেন, বাথরুম টাথরুম আসেনি কো, আসো এই খবরদার কোনো বেয়াদবি করবেন না, তালা মারি রেখে দেন। আর তার বস রা এতক্ষণ, পরের দিন বস গেছে ওয়াজ করছে, পরে কে হুজুর আপনার সাগরেদের লই যান, কিন্তু আগের দিন মোবাইলে স্ট্যাটাস দিছে, কিতে দিছে, আমি প্রধান অতিথি। এই প্রধান অতিথি নিজের হাজির মানে হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ, এক বহু বিখ্যাত বুজুর্গ ছিলেন, হুজুরে লক্ষ্মীপুরে ওয়াজ করতে গেছে, লক্ষ্মীপুরে সামাদের মাঠে 3 দিন ব্যাপী তাফসির করতেন। তো এক সময় বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, তাকেও দাওয়াত দিছে, আমার আব্বা দাওয়াত দিছিল, তো হাবিবুল্লাহ মিসবা রহমাতুল্লাহের নাম হলো উফরে, ওই বিখ্যাত বক্তার নাম হলো 2 নম্বরে। তো হুজুরে যাইয়া ওই বিখ্যাত বক্তা যাইয়া কা আমার নাম দে 2 নম্বরে, আমি ওয়াজ করবো না, আব্বাকে তাহলে আপনার ওয়াজ করানো লাগতো না, আপনি যান। তো ওই বেটা এন্ত চলে আসে, এই না আমি নাম কইতাম, এই বেটা এখান থেকে চলে আসে, পরে হুজুরে জানছে, তা হুজুরে কইতেছে তা আমার নাম কেন আমরা উপরে দিয়েছেন কিনলে, আমার নাম কেন ফোস্টারে পিছিয়ে পিছিয়ে দিতেন, কি বলছে বলেন, আমার নামটা আপনার ফোস্টারে পিছনে পিছিয়ে দিতেন, এই ফোস্টারে পিছনে পিছিয়ে নাম দিলে কি হইব? এই যে বক্তারা বলেন, বক্তারা বলেন উপরে নিচে নাম দিলে খুশি হইবেন নি, পেরেশান হইবেন নি, বক্তারা না আমি বলেন জিয়ানে মন্দির হিয়ানে দেখ, এই জন্য বলতে বলে আমার জন্য পোস্টার পাঠাবেন না, না পোস্টার পাঠান লাগতো না, কন কি করছি পোস্টারের দিকে ওজন কোনায় নাম দিতাম, আমি মাথার নাম দিয়ে না, মাথার মধ্যে নাম দিয়ে কি তাহলে আজীব বিষয় না, তাহলে ফোসারে কোথায় নাম দিব? বিষয়ের বিশ্বাস, আমার আব্বার একটা দোস্ত আছিল, আমার আব্বার দোস্ত, আব্বার দোস্ত আব্বার খুব ক্লোজ দোস্ত, ছাত্র ভাইয়া মাজার মোতামেম সাহেব, আল্লাহ হুজুরের জান্নাত নসিব করে, আমার খুব মহব্বত করত। তো হুজুর একদিন কো আব্বারে কো, এরে আব্দুল কুদ্দুস তুই আর এখানে দাওয়াত দিস, তুই তোর কোনো আশেপাশে তোর কোনো মসজিদে আর এখানে দাওয়াত দিতে আর আসা কো, পোস্টারে যদি জায়গা না থাকে তুই হিসে হইলেও দিচ্ছে, পোস্টারে জায়গা না থাকে তুই কি? আব্বা একদিন আমার সামনে আমার নাম্বারে ওনারে ফোন দিস, তো ওনারে আব্বা কো আব্বা কইতেছে এরে সাইদুল হক তুই আরে তোর মাসার ওস্তাদ হিসাবে রাখবি নি, সাহেদুল হক সাহেব তোরও সরকার রিটায়ার করে পায় ফটাচ্ছে, রিটায়ারমেন্টের পরে কেউ কারোর রাহা নেই,
দুই দোস্ত আর আল্লাহ সবাইরে জান্নাত নসিব করুন, আমিন। আয় হাসতে দিও বেটা, আপা তুই তোর মাঝে তো আমার কেনা মুদারে ছিল আগস না, তোর সরকার বাই ডাকা দিছে আই কিছু দেখো। আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকু বানিয়ে দেন, আমিন। কি লেগে কইলেন এত কথা? ও মোবাইল মোবাইল, হ্যাঁ হ্যাঁ, 6,000 বেতন 25,000 টাকা দাম মোবাইল, মানুষ সন্দেহ করে মনে চুরি করে কিনছে, বাস্তব না বাস্তব? কেমনে কিনে এই মোবাইল আমি বুঝি ধরে, আমার তো বুঝ ধরে না। আমি তো আজ পর্যন্ত একটা মোবাইল কিনতে পারলাম না, আমার দোস্তরা আমার মোবাইল দেয় না। কাতারে কাতারে এক যুবক, কাতারে এক যুবক, সে একটা RAV4 কিনছে একদম ব্র্যান্ড নিউ, 99,99,000 রিয়াল দিয়ে কিনছে, 99,000 কাতারি দিয়ে কিনছে। আমি এই গাড়িটা চাবি আমার দিয়ে উদ্বোধন করল, হুজুর আমার গাড়িটা চাবি দিয়ে উদ্বোধন করল, আমি উদ্বোধন করলাম, হুজুর উড়েন উঠছে, তা আমি কইতেছি হুজুর চলেন আমার লগে চলেন, গেছে এক ঝাঁকা নাকা মোবাইলের মার্কেটে, হুজুর আমি যেটা ভাল লাগে আমি এটা কিনে নেন। আচ্ছা অপরচুনিটিটা কেমন, অফারটা কেমন, কি পরিমাণ বাম্পার অফার ভাই! আমি বেড়ারকে আমি মোবাইল কিনতাম না, আমি কিনবো না, কিনতাম লাগবে না, বেড়া না মায়ুস হয়ে কই হুজুর তাহলে উঠেন গাড়ি তুটেন। এবার লয়ে গেছে আমার কাতারের স্বর্ণের বাজারে, একটা স্বর্ণের বাজার কত বড় এটা আপনাকে বোঝানোর কোনো সাধ্য আমার নাই, চতুর্দিকে কত হাজার গাড়ির পার্কিং আছে, আল্লাহ নিয়ে এক দোকানে ঢুকছে, ঢুকে খুঁজুর ভাবির লেগে যা ভাল লাগে কিনেন, আমি কি আপনার ভাবির সব আছে আমি কিনে আর জাকাত দেন লাগবে, জাকাত দিব গায়ে হাইতাম না, এই বেটা কোনোভাবে তো দিতে পারলো না। এবার খুঁজুর তাইলে এক কান কথা কম, আপনার কি লিখব কম, আমি কি ফাইললে আমার মানসাদ পকেট নিয়ে দিয়ে, সুবহানাল্লাহ, আমি কি বুঝছি এ বেটার কাছে কত টি আছে, আমি কি বুঝছি, আমি কই আচ্ছা ভাই হুজুর কর ঠিক আছে ইনশাআল্লাহ, এই বেটার টাকা দিয়া তিনতলা চারতলা পাঁচতলা এই মসজিদ, দোতলা তিনতলা চারতলা পাঁচতলা অধিকাংশ টাকা এই বেটার, সুবহানাল্লাহ বলেন, এই কোরবানি করছিলাম কিতা এই যে একটু আগে শালাম ভাই আছে না, শালাম ভাই শালা রাকিব ভাই, কিন্তু এটা আমরা বেশি বলতে পারি না, বলে এটা এটা বলা যাবে না, এটা আপনি বলবেন না, এই ভবনের সমস্ত সিমেন্ট তার, ওই যে নতুন ভবন সব সিমেন্ট তার, একটা সব সিমেন্ট তার শেষের অনেকগুলো সিমেন্ট তার, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এবার বলুন তো দেখি মোবাইলটা কোরবানি করলে কি কি লাভ হয়, এখন আগে পয়গাম পাঠাইছে হুজুরকে বলো, হুজুরকে বলেন আমরা হুজুরকে আবার 10 দিনের জন্য কাতার আনতে চাইছি, তাই বলছে হজের পরে ইনশাআল্লাহ সুযোগ হবে, গুনা ছাড়লেই লাভ, ছাড়লেই লাভ, ছাড়লেই লাভ, করলেই ক্ষতি, করলেই ক্ষতি, করলেই ক্ষতি, কন এই পুরা কিতাবটা এই বিষয়ের উপরে লেখা, শুধু গুনার কারণ ও ক্ষতি, গুনার কারণ ও ক্ষতি। মাওলানা মাহমুদ আমাদের ওই কিতাবটার নাম কি, আজাব ও আজাব ও গজব, ওই কিতাবটা এই কিতাবের আলোকে লেখা হয়েছে, পুরাটা এই কিতাবের আলোকে লেখা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনা মুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকে কথা বিক্ষিপ্ত হয়ে গেছে, বাড়ির যাওয়ার সময় হয়ে গেছে, এখন আস্তে আস্তে তো আস্তে আস্তে ব্যাগের সিল গালা করতে হইব না, আস্তে আস্তে তো ব্যাগের চেন টেন লাগাই তারা লাগাইতে হইব, কি বলে? তাহলে ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, হাতের গুনাহ,
পায়ের গুনাহ, কোনো গুনাহ করব না। নেকি যদি অল্প হয় জমা থাকবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। ডুলা 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 বুঝুন তো, খলি খলি, আমাদের লক্ষ্মীপুরে বলে খলি, আমাদের শ্যানবাগে বলে ডুলা। ডুলার তলা যদি খালি লাগানো থাকে অল্প মাছ দিলেও থাকে, আর তলা যদি না থাকে বেশি দিলেও কাম নাই। হ্যাঁ, খলির তলি না থাকলে শেষ। তাহলে খলির তলি আগে এটা সিলগালা করেন, সিলগাল যেন না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। নিজের বিবিকে অপ্রয়োজনে বড় মোবাইল দিবেন না। বলেন বলেন, কেউ বিবিকে অপ্রয়োজনে বড় মোবাইল দিবেন না। বলেন, এতদিন দিচ্ছেন তো, এত কাপড় পরে যাইয়া কইেন যে বড় মোবাইলটা আমারে দিতে কইবো, তুমি আমারে দিতে বড় মোবাইল, তোমার আমার লাগতো না, আমার বড় মোবাইল লাগবে। হ্যাঁ, এই জন্য প্রত্যেকেই যা যা আপন আপন বিবিরে বড় মোবাইল দিলেন, এরার চলে বিবিরে আরেকজনের বিছনা দিয়ে দিলেন। একটু শব্দটা একটু অসুন্দর হয়েছে আর কি। এ আমার কাছে আসে তো, হাজার হাজার আসে না তালাকের মাসালা, আমি প্রথম জিজ্ঞাই বড় বড় আসে না, একটা আসে সচ্ছে তো। ভেতরে তো আরেকজনের রুমে আমমেনা দিছেন, আমি বিছানা আরেকজনের আইনের রাস্তা আমমেনা করে দিছেন। এই জন্য প্রত্যেকে হিম্মত করেন ইনশাআল্লাহ, নিজের ছেলে মেয়েকেও বড় মোবাইল দিবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে বলবে আমার বড় মোবাইল না কিনে দিলে আমি মরে যাবো, আপনি কবেন তুই মরে যেতে হারস, আমি কিনে দিতেন না। আমার যদি বড় মোবাইল না কিনে দিলে আমি কিন্তু আত্মহত্যা করি, আমি তুই কবে তুই আত্মহত্যা কর, একবারে না মরবি, বড় মোবাইল দিলে তো 70,000 বার মরবি, তুই তুই মরে যা, অসুবিধা নেই, আমি দিতেন না। আমার বাংলা কথা বুঝতেছেন আপনারা, কি বলছি কনসে, আমি মরে যাব, আপনি কবেন তুই মরলে মর, অসুবিধা নাই, কিন্তু আমি তোকে বড় মোবাইল দিচ্ছি না। যে দুলাভাই বিদেশে গিয়া সালার লাগে বড় মোবাইল হারাইছেন, আপনার মতো দুলাভাই না হলে তার ভালো আছিল। আপনি দুলাভাইয়ের নামের কলম কইছেন, কিছেন কন বড় বিদেশে গেলেই এতে বড় মোবাইল হাতিয়া পাঠায়। আপনি কেন চিন্তা করলেন না, বড় মোবাইলটা হাতিয়া দিলে আপনার পরিণতি কি দাঁড়াইব, আপনি কিনলেন কি পাইলেন, আপনি যে বড় মোবাইল গিফট করলেন আরেকজনকে, এই বড় মোবাইলে সে যত বছর যত গুণা করবে সব ফিটা কিন্তু আপনার কাঁধে, মজা মারলে হাতে ফিটা খাইলেন আপনি। হ্যাঁ, দিল কি আর পাইলো কি, এই জন্য কাউকে বড় মোবাইল গিফট করবেন না। বলেন, বুঝে নাই কথা, বড় মোবাইল কি করবেন না। আচ্ছা, বড় মোবাইল গিফট করলে আপনি গুণাটা কেমন হবে? হ্যাঁ, গুণা বলে সবকে জানি তো, বলেন না গুনায় জারিয়া, বুঝছি এটা প্রবাহিত পানির মতো হয়েছে। আপনি এখানে আপনি ঘুম যাইবেন কিন্তু এনে ফেরেশতা লিখতেছে ছবি 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 ছবি, আসার মাধ্যমে আল্লাহ ফেরেশতা তো ভুল করছে, আমি এনে ঘুম গেছি এতে তো ছবি লিখছে, তুই যে তুই হালির লেগে বড় মোবাইল হারাইছ। দুলা ভাই আমার লাগে একটা বড় মোবাইল পাঠাবেন, সাচ্ছে বলে কি বলে না, বলেন না, আল্লাহ রাগ করতেছেন কেউ, তাহলে গুনাহ মুক্ত জীবন, জান্নাতি জীবন, গুনাহ মুক্ত জীবন, বরকতময় জীবন, গুনাহ থেকে যত মুক্ত চেহারা তত সুন্দর, দিল তত সুন্দর, রিজিক তত সুন্দর, শরীর তত সুন্দর। মোবাইলে রাত জাগেন না, কি বোঝা গেছে, মোবাইলে শেষ, চেহারা দেখলে বোঝা যায় মোবাইলে তার কি ইচ্ছে। বলেন না বাস্তব না বাস্তব, কোন হুজুরের কাছে রায় বললাম,
এবং কোন ওজনের কাছে রায় করলাম আল্লাহ, এই জন্য গুনামুক্ত জীবন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা।